পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসার অভিযোগের নথি চাইল সিবিআই। শুক্রবার এই মর্মে রাজ্য পুলিশের ডিজিকে মেল পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ওই ইমেলে ডিজিকে সন্ত্রাসের অভিযোগে সংক্রান্ত সমস্ত মামলা এবং সেই অভিযোগের ভিত্তিতে করা পদক্ষেপের বিশদ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সিবিআই সূত্রের খবর, নথি হাতে এলেই প্রতিটি অভিযোগের ভিত্তিতে আলাদা করে মামলা দায়ের করবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। তবে তারও আগে সোমবার দেশের অন্য রাজ্য থেকে কলকাতায় আসতে পারেন সিবিআই কর্তারা। নিজাম প্যালেসে তাদের বৈঠকের পরই সন্ত্রাসের অভিযোগ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সিবিআই সূত্রে এইরকমটাই খবর। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট তাদের রায়ে বলেছিল, রাজ্যের ভোট পরবর্তী সন্ত্রাসে খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার মতো অভিযোগের তদন্ত করবে সিবিআই। আর অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগ, যেমন ঘর বাড়ি ভাঙচুর, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনার তদন্ত করবে রাজ্যের 3 IPS অফিসারের বিশেষ তদন্তকারী দল। দুটি তদন্তই হবে সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতির নজরদারিতে। সেই রায়ে 24 ঘন্টার মধ্যেই সন্ত্রাসের অভিযোগের রিপোর্ট তলব করল সিবিআই। রাজ্য পুলিশের ডিজিকে মেল পাঠিয়ে খুন এবং ধর্ষণ সংক্রান্ত এফআইআরের কপিও চেয়েছে সিবিআই। বৃহস্পতিবার হাইকোর্টের রায়ের পরই নিজাম প্যালেসে বৈঠকে বসে সিবিআই। বেশ কয়েক দফায় বৈঠকের পর ঠিক হয় ডিজিকে মেল পাঠানো হবে। রাজ্যে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত যত রকম অভিযোগ দায়ের হয়েছে সেই সংক্রান্ত তথ্য চাওয়া হবে বলেও ঠিক হয় বৈঠকে। মোট 29টি খুনের হামলা এবং 12টি ধর্ষণের মামলা রয়েছে বলে জানিয়েছে সিবিআই। সেই সব মামলা কোন কোন থানায় দায়ের করা হয়েছে, অভিযোগ জমা নেয়ার পর কী কী পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ, সেই সংক্রান্ত সব তথ্য চেয়েছে সিবিআই। কেস রেকর্ডের কপিও চাওয়া হয়েছে। সূত্রের খবর, দিল্লি, দেরাদুন সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে অফিসারদের ডেকে পাঠানো হয়েছে কলকাতায়। সোমবার তারা বৈঠক করতে পারেন, নথি আসার পর তা খতিয়ে দেখবেন। আপাতত সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখার জন্য 4টি বিশেষ দল গঠন করেছে সিবিআই। প্রত্যেক দলে একজন করে জয়েন্ট ডিরেক্টর, 2 DIG পদমর্যাদার অফিসার এবং 3 SP পদমর্যাদার পদাধিকারী থাকবেন বলে সূত্রের খবর।